আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষা 2024 যশোর বোর্ডের গসেট বাংলা প্রথম পত্র প্রশ্নের 100% একুর উত্তরমালা সহকারে সমাধান। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে, তো মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। চলো শুরু করা যাক। একের খ নাম্বার, দুয়ের হচ্ছে ক নাম্বার, তিনের হচ্ছে খ নাম্বার, চারের হচ্ছে ক নাম্বার, পাঁচের হচ্ছে গ নাম্বার, সাত ছয়ের হচ্ছে ঘ নাম্বার, সাতের হচ্ছে ঘ নাম্বার, আটের হচ্ছে ক নাম্বার, নয়ের হচ্ছে গ নাম্বার, দশের হচ্ছে ঘ নাম্বার, এগারো হচ্ছে গ নাম্বার, বারো হচ্ছে ঘ নাম্বার, তেরো হচ্ছে ঘ নাম্বার। চলে আসি নেক্সট পেজে। চোদ্দো হচ্ছে খ নাম্বার, পনেরো হচ্ছে ঘ নাম্বার, ষোলো হচ্ছে ঘ নাম্বার, সতেরো হচ্ছে খ নাম্বার, আঠারো হচ্ছে খ নাম্বার, উনিশ হচ্ছে খ নাম্বার, বিশের হচ্ছে গ নাম্বার, একুশ হচ্ছে ঘ নাম্বার, বাইশ হচ্ছে গ নাম্বার, তেইশ হচ্ছে ক নাম্বার, চব্বিশ হচ্ছে গ নাম্বার, পঁচিশ হচ্ছে ঘ নাম্বার, ছাব্বিশ হচ্ছে খ নাম্বার, সাতাইশ ঘ, আঠাইশের হচ্ছে ক নাম্বার, উনতিরিশ হচ্ছে গ নাম্বার, তিরিশ হচ্ছে এক দুই তিন ঘ নাম্বার। তো ভিউয়ার্স, এই ছিল যশোর বোর্ডের সমাধান। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই।